কিছুপারিনা ম্যাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বারোমিশালি অঙ্ক করব। নামটা শুনে হয়তো তোমরা অনেকেই অবাক হচ্ছ যে বারোমিশালি মানে কি। বারোমিশালি মানে সব মিক্সচার, মানে বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক তুলব, সেই অঙ্কগুলো আমরা সলিউশন করব। আর এরকম নয় যে অঙ্কগুলো মানে কোনো গুরুত্ব নেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওই রকমই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তুলব, যেগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, যেহেতু সবগুলো চ্যাপ্টারের মিলিয়ে মিশিয়ে, তাই জন্য আমরা এটার নাম দিয়েছি বারোমিশালি। ঠিক, তো এটার ফার্স্ট পার্ট আজকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটার দীর্ঘ অপর একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার হলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে? ঠিক, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ অবশ্যই এটা কিলোমিটার/আওয়ারেই, হ্যাঁ কিলোমিটার/আওয়ারেই এটাই বের করতে বলেছে। তো এবার প্রশ্ন হলো, আমরা কি জানি যখন দুটি ট্রেন একে অপরকে একই দিকে হোক বা বিপরীত দিক থেকেই হোক যদি একে অপরকে ক্রস করে বা অতিক্রম করে, তবে আমরা জানি যে ডিস্টেন্স বলতে কি হবে। ডিস্টেন্স বলতে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত, প্রথম ট্রেনের 150, তার পরের ট্রেনটার 100। ঠিক, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে আমাদের ডিস্টেন্স হবে। তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কত হলো, 150 আর 100, মানে 250 মিটার। ক্লিয়ার? এবার এখানে আমাদের টাইম দেওয়া আছে যে দুটো ট্রেন পরস্পরকে কত সেকেন্ডে ক্রস করে, ক্রস করে 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ড এটা টাইম। আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা সূত্র। তাহলে আমাকে বলো, এখানে ডিস্টেন্স তুমি জানো আর টাইম তুমি জানো, তাহলে স্পিডটা কি হবে? স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের কত, 250, আর টাইম আমাদের 10, কাটাকাটি করলে 25 মিটার/সেকেন্ড। এবার 25 মিটার/সেকেন্ডকে আমাদের কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে হবে। যদি আমরা মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাই, তবে আমরা জানি একটা শর্টকাট নিয়ম আছে, কি 25 কে 18/5 দিয়ে গুণ করতে হয়। যদি মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যেতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ। আর যদি উল্টো, আমি এটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যদি কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ উল্টোটা। ঠিক, তাহলে এখানে আমাদের যেহেতু মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যাব, তার জন্য আমরা 18/5 দিয়ে গুণ করব। এবার যদি আমরা কাটাকাটি করি, কত দাঁড়াবে, 5 5 18 কত হচ্ছে, 90। তার মানে কি দাঁড়ালো, যে 90 কিমি/আওয়ার, এটা আমাদের স্পিড বেরোলো। ঠিক, এবার এখানে একটা বোঝার জিনিস আছে, কি দুটো ট্রেন যখন একে অপরকে বিপরীত দিক থেকে ক্রস করে, বিপরীত, এই বিপরীত দিক থেকে যখন ক্রস করে, তখন আমরা জানি যে স্পিডটা কি হয়, স্পিড হচ্ছে দুটো ট্রেনের যোগফল। তার মানে এই যে স্পিডটা আমাদের বের হলো, এই স্পিডটা হচ্ছে ট্রেন ওয়ান এর স্পিড, এর স্পিড প্লাস ট্রেন টু তার স্পিড মিলে, এই দুটো স্পিড মিলে, দুটো স্পিড মিলে কত হয়েছে, দুটো স্পিড মিলে আমাদের হয়েছে 90 কিমি/আওয়ার। ঠিক, তাহলে একটা ট্রেনের স্পিড যদি 30 কিমি/আওয়ার হয়, তাহলে আরেকটা ট্রেনের স্পিড কত হবে, নিশ্চয়ই এই 90 থেকে মাইনাস হবে, তাহলে আরেকটা ট্রেনের স্পিড হবে হচ্ছে 90 - 30, তার মানে 60 কিমি/আওয়ার। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছেন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে 4 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হবে। প্রথমে তাহলে কত লিটার মিশ্রণ ছিল, মানে প্রথমে টোটাল কত লিটার মিশ্রণ ছিল? তো এখানে আমাদের কি বলেছে, 4 লিটার দুধ মেশানো হয়েছে, মেশানো হয়েছে কি দুধ। তাহলে প্রথমে মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, মিল্ক ইজ টু ওয়াটার ছিল 2:1। ক্লিয়ার? তারপরে 4 লিটার যখন দুধ মেশানো হয়েছে, তখন মিল্ক ইজ টু ওয়াটার কত হয়ে গেছে, মিল্ক ইজ টু ওয়াটার হয়ে গেছে 11:5। এবার আমাকে একটা কথা বলো, এই মিশ্রণে 4 লিটার দুধ মেশানো হয়েছিল, যার জন্য মিল্ক মানে দুধ আর জলের অনুপাত 11:5 হয়েছে। তাহলে আমরা তো দুধ মিশিয়েছি না, জল তো মেশাইনি। যদি আমরা জল না মেশাই,
তাহলে আগেও যা জলের পরিমাণ ছিল এখনো জলের পরিমাণ সেম হওয়া উচিত, কিন্তু আমরা দেখছি যে না, আগে জলের পরিমাণ ছিল 1:1 আর এখন 5:5 হয়ে গেছে। তাহলে জলের অনুপাত তো সেম হতে হবে না? তো জলের অনুপাত যদি আমরা সেম করতে চাই তাহলে আমরা কিভাবে করব? জলের অনুপাত যদি সেম করতে হয় তাহলে এই মিশ্রণের যে জল মানে 5, 5 দিয়ে এই মিশ্রণের গোটাটাকে গুণ, দুটোকেই গুণ, আর এই মিশ্রণের যে জলের অনুপাত ছিল 1, 1 দিয়ে এই দুটোকে গুণ, তাহলে কত দাঁড়াবে? 5 × 10, 5×5, আর এটা কত দাঁড়াবে? 11×11 = 5×5। এবার তুমি দেখো জলের পরিমাণ সেম, আমরা আগের অনুপাতকে ভুলে যাব। তার মানে আমাদের কাছে কোশ্চেনটা কি, প্রথমে দুধ এবং জলের অনুপাত ছিল 10:5 এবং 4 লিটার দুধ মেশানোর পর দুধ আর জলের অনুপাত হয়েছে 11:5, তাহলে জলের অনুপাতটা আমার সেম আছে। তাহলে আমি দুধ আগে ছিল 10, এখন হয়েছে 11, আগে ছিল 10, এখন হয়েছে 11, তাহলে আমি কত অনুপাত দুধ মেশালাম? আমাদের হিসাব মতন 1:1, কিন্তু ওরা বলেছে না 4 লিটার দুধ মিশিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1:1 মানে 1:4 লিটার, বলতে পারি। আর আমাদের বলেছে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল, তো প্রথমে দুধ ছিল 10 আর জল ছিল 5:5, তাহলে টোটাল কত ছিল? 10 আর 5 = 15:1। তাহলে 1:1 যদি 4 হয় তাহলে আমরা বলতে পারি যে 15:1 = কত হবে? 60 লিটার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রয় করেও 25% লাভ হবে? মানে কি, দুধের সঙ্গে জল মিশিয়েছে কিন্তু ও ক্রয় মূল্যেই বিক্রি করেছে, তাহলেও ওর 25% লাভ হবে। তাহলে দুধের সঙ্গে জলটা ও কত মিশিয়েছিল, মানে দুধ আর জলের অনুপাত কত হবে? এই কোশ্চেনটা অনেকভাবেই করবে, দেখবা তোমরা অনেকভাবে দেখেছো সলিউশন, যে অ্যালিগেশন করেছে অনেকেই, কিন্তু আমি বলছি এই কোশ্চেনটা এত কিছু করার দরকার নেই, জাস্ট 25% কে তুমি ক্লিয়ার করো। 25% মানে কত? পার্সেন্ট উঠে গিয়ে নিচে 100, কাটাকাটি করলে 1/4, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার হবে 4:1, ব্যাস এটাই অ্যান্সার, বুঝে গেল? তো আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি জানি, প্রফিট ইজ ইকুয়াল টু কি জানি, প্রফিট ইজ ইকুয়াল টু, আচ্ছা বাংলা লাভ, মানে লাভ ইজ ইকুয়াল টু কি হয়, লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইনটু সময়, লাভ ইজ ইকুয়াল টু মূলধন ইনটু সময় হয়, এটা হচ্ছে আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে জানি, ঠিক আছে? মানে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ওকে। তো এবার প্রশ্নটা কি, প্রশ্নটা এখানে আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে, এটার অনুপাত দেওয়া আছে, আর লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, বলেছে সময়ের অনুপাত। তাহলে আমরা অনুপাত থেকে অনুপাত বলেছে, তাহলে আমাদের কোনো চাপ নেই। তাহলে আমরা কি করব, সময় মানে কি বেরোবে, সময় মানে লাভ বাই মূলধন হবে, মানে সময় মানে আমরা এটা লিখতে পারি, সময় মানে লাভ বাই মূলধন, বলো লিখতে পারি কিনা? তাহলে আমরা কি করব, লাভের অনুপাত বাই মূলধনের অনুপাত করব, তবে আমাদের সময়ের অনুপাত বের হয়ে যাবে। তাহলে লাভের অনুপাত কত আছে, 5, 4, 3, এদেরকে আমরা ডিভাইড করব কাকে দিয়ে, মূলধনের অনুপাত দিয়ে, তাহলে বাই 2:2:2, বাই 3:2:4, বলো হ্যাঁ কি না? কারণ প্রথম বন্ধুর লভ্যাংশের অনুপাত 5, প্রথম বন্ধুর মূলধনের অনুপাত 2, তাই 5/2 করেছি, সবার এরকম করে বাই করেছি, কারণ আমরা জানি সময় মানে লাভ বাই মূলধন, ঠিক আছে? এবার ভগ্নাংশ তো করা যাবে না, তাহলে আমরা কি করব, এই নিচের গুলোর লসাগু করব, 2, 3 আর 4 এর লসাগু কত, 12, আর আমরা জানি প্রত্যেকটা অনুপাতের সঙ্গে একই সংখ্যা গুণ বা ভাগ করা যায়, তাহলে এদের নিচের গুলোর লসাগু কত, 12, তাহলে আমি 12 গুণ করে দিচ্ছি, ব্যাস, তাহলে কাটাকাটি করলে 6, 5, 6, 30 = 3×3, 4, 12, মানে 4×4 = 16, 4×3 = 3, 3×3 = 9, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, 30:16:9, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ও 8 দিনে করতে পারে, এ কাজটি শুরু করলো, মানে প্রথম এ কাজটা করবে, যদি তারা একদিন অন্তর কাজটি করে, মানে অল্টারনেট ওয়ে, অল্টারনেট ওয়ে মানে আজকে যদি এ করে
কালকে বি করবে, কালকে কিন্তু এ করবে না, পরশু দিন আবার এ করবে, তারপরের দিন আবার বি করবে, এরকম ভাবে অল্টারনেট একদিন অন্তর অন্তর করবে। যদি করে তবে ওই কাজটি কতদিনে শেষ হবে। তো এবার প্রশ্ন কি, এ কাজটা কতদিনে করে? ছয় দিনে। বি ওই কাজটাই করে কতদিনে? আট দিনে। আমরা কি জানি টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্ক আমরা কিভাবে ধরবো? টাইম এন্ড ওয়ার্ক অনুযায়ী আমরা কি জানি, যেগুলো দিন দেওয়া থাকবে তাদের লসাগু। তাহলে ছয় আর আটের লসাগু কত? ছয় আর আটের লসাগু চব্বিশ ইউনিট। তাহলে টোটাল কাজ হচ্ছে চব্বিশ ইউনিট। তার মানে এ ছয় দিনে চব্বিশ ইউনিট কাজ করে। তাহলে এ যদি একদিন করে তাহলে একদিনে কত কাজ করবে? এ একদিনে চার ইউনিট কাজ করবে, চার ইউনিট, ঠিক আছে। আর বি আট দিনে গোটা কাজ করে মানে চব্বিশ ইউনিট, তাহলে বি একদিনে কত কাজ করবে? তিন ইউনিট। তাহলে একদিনে করবে হচ্ছে তিন ইউনিট কাজ, ঠিক আছে। এবার অল্টারনেট হয়ে মানে এ একদিন করবে, ওয়ান ডে, এ ওয়ান ডে করলো কত কাজ করে নেবে? চার। বি তারপরের দিন আসলো, বি একদিন করলো আবার, তাহলে কত করে নেবে? তিন। তার মানে এ একদিন বি একদিন, এই টোটাল দুই দিন, দুই দিন যদি করে তাহলে কত ইউনিট কাজ হয়? সাত ইউনিট কাজ হয়। তার মানে টু ডেজ, টু ডেজ আর হচ্ছে ইউনিট কত? সাত ইউনিট কাজ হয়। এই সাত ইউনিট কাজটাকে আমাদের কত ইউনিট, মোট কাজ কত আমাদের? আমাদের তো মোট কাজ চব্বিশ ইউনিট না, তো সাতের ঘরের নামতা করে আমরা চব্বিশের কাছাকাছি যাব। তাহলে সাতের ঘরের নামতায় চব্বিশের কাছাকাছি কত? তিন সাথে একুশ, চার সাথে তো আঠাশ হয়ে যাচ্ছে, অত তো আমার কাজই নেই। তাহলে তিন ঘর, তিন সাথে একুশ হয়, তাই দুজনের সঙ্গে আমরা কি করব? তিন গুণ করব। তাহলে দুইয়ের সঙ্গেও তিন গুণ, সাতের সঙ্গেও তিন গুণ, তাহলে কত হবে? তিন দুগুণ ছয়, আর সাত তিন সাথে একুশ। তার মানে ছয় দিনে, ছয় দিনে তিন দুগুণ ছয়, ছয় দিনে একুশ ইউনিট কাজ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের ছয় দিন তো হয়ে গেল, এটা থাকুক, এবার একুশ ইউনিট কাজ শেষ, আর কত ইউনিট কাজ বাকি? বাকি কাজ তিন ইউনিট, ঠিক। এবার প্রশ্ন, ছয় দিন যদি হয়, একদিন একদিন, দুদিন হলে কে শেষ হয়? বি। আরো দুদিন হলে কে শেষ হবে? বি। আরো দুদিন হলে কে শেষ হবে? বি। তার মানে জোড়া দিন যদি হয় তাহলে বি শেষ হয়ে যায়, এর পালা। তাহলে এই বাকি যে তিন ইউনিট কাজটা সেটা এবার এ করতে আসবে। তাহলে এই তিন ইউনিট কাজ করতে এ এর কতদিন লাগবে? এ এর কতদিন লাগবে সেটা বার করতে গেলে যে কাজটা একে করতে হবে সেই কাজটাকে এ এর একদিনের কাজ দিয়ে ভাগ। তার মানে দিন কত লাগবে? তিন বাই চার ডেজ, কারণ কাজ হচ্ছে তিন আর এ এর একদিনের কাজ কত? চার, তাই চার দিয়ে ভাগ। তাহলে এখানে আমাদের ছিল প্রথমে ছয় প্লাস তারপরে বের হলো তিন বাই চার, এত দিন। এবার এটাকে আমরা লিখতে পারি ছয় পূর্ণ তিন বাই চার ডেজ, এটাই অ্যান্সার, ক্লিয়ার? আজকের মতন এটুকুনি, ঠিক আছে। নেক্সট ভিডিওর জন্য আশা করছি যে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। আর কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত, আমি সেই অনুযায়ী আবার নতুন ভিডিও বানাবো, ঠিক আছে।